হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মিস্টার মণ্ডল তো ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এই মুহূর্তে তোমাদের কাছে যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি তা হচ্ছে ডাব্লিউপি ইন্টারভিউর কক্ষে তোমরা কোন কাজগুলি করবে আর ইন্টারভিউর কক্ষে তোমরা কোন কাজগুলো করবে না এই কাজগুলো তোমরা যদি এই নিয়মগুলো যদি সঠিকভাবে মেনে চলো তো তুমি বিনা প্রিপারেশান ছাড়াই নয় প্লাস নাম্বার তুলবে এটা তুমি আমি তোমাদের হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আর তুমি যদি ডাব্লিউ পুলিশ এবং জেল পুলিশের ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলো কারণ বারো তারিখে ইন্টারভিউ তোমাদের প্রত্যেককেই গুড বেস্ট অফ লাখ প্রত্যেকেই ভালোভাবে ইন্টারভিউ দিয়ে এসো আর ইন্টারভিউ দিতে যাওয়ার এই নিয়মগুলো একটু জেনে নাও যে কোন কোন নিয়মগুলো ইন্টারভিউ রুমে করা দরকার আর কোন কোন নিয়মগুলি করা দরকার নেই তো ভিডিওটা শুরু করব তো ভিডিওটা একটু স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কারণ যে কোনো ধরনের লেটেস্ট আপডেট সবার আগে এই চ্যানেলে আপলোড হয় তোমরা হয়তো দেখেছিলে যে কালকে একটা নোটিশ বের হয়েছিল ইন্টারভিউর আবার একটা নোটিশ যে যাদের যাদের ডেটে একটু সমস্যা ছিল তো সেটা প্রথম আপডেট দিয়েছিলাম আমি তো এরকম যদি সবার আগে আপডেট পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও যে কোনো রেজাল্ট ভ্যাকেন্সি আর বারো তারিখে তোমাদের যে ইন্টারভিউ হবে তা আমি তোমাদের একটি ছেলের মাধ্যমে পুরো লিভ জানিয়ে দেবো যে বারো তারিখের ইন্টারভিউ তোমাদের এক্সপিরিয়েন পুরো তোমাদের কাছে শেয়ার করব তো তার ইন্টারভিউ রুমে যাওয়ার থেকে কী কী প্রশ্ন করা হলো কজন বোর্ডের মেম্বার ছিল তো পুরো কথাটা আমি তোমাদের জানিয়ে দেবো তো এরকম যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর দেখে নেওয়া যে মূল ট্রফিক ফার্স্ট হচ্ছে কোন কাজগুলো ইন্টারভিউ রুমে করবে এক পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক এবং শরীরের গঠন ফিট রাখা পোশাকটা তোমাদের খুব জন পরিষ্কার পরিচ্ছন্ন হয় এক হচ্ছে কালো প্যান্ট সাদা জামা আর সু আর বেলটা যেমন সু আর জুতোর সাথে সু আর শ্যুটের সাথে অবশ্যই ম্যাচ হয় প্যান্টের সাথে তো পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আর শরীরের গঠন যেন তোমার ঠিক থাকে শরীরের গঠনটা যেন তোমার পুরো ঠিক থাকে অর্থাৎ তুমি যেন পুরো ফিট থাকো কোনো শরীর অসুস্থ যেমন না হয় নেক্সট দেখে নাও তারপর কি করবে দরজাটা খুলে মুখে একটু হাসি রেখে অনুমতি নিয়ে প্রবেশ করবে তারপর দরজাটা আস্তে খুললে যেন কোনো আওয়াজ না আসে তারপর মুখে একটু হাসি রেখে অনুমতি নিয়ে অস্তে অস্তে প্রবেশ করলে কোনো আওয়াজ যেমন না আসে হাঁটার সময় অস্ত অস্তে গিয়ে প্রবেশ করলে তারপর কি করলে তিন নম্বর আস্তে করে চেয়ারের পাশে দাঁড়াবে এবং সময় বুঝে উইস করবে তারপর আস্তে করে চেয়ারের পাশে দাঁড়াবে এবং সময় বুঝে উইস করবে এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক সময় বুঝে অর্থাৎ যদি সকাল থেকে গুড মর্নিং দুপুর থেকে গুড আফটারনুন আর যদি সন্ধ্যা থাকে তাহলে বলবে গুড ইভিনিং খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন একটা তো আরেকবার দেখে নাও প্রথমে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আর শরীরের গঠন তুমি ঠিক রাখবে তারপর দরজাটা খুলে মুখে একটু হাসি রেখে অনুমতি নিয়ে প্রবেশ করে এরপর আস্তে করে চেয়ারের পাশে দাঁড়াবে এবং সময় বুঝে উইস করবে চার নাম্বার টপিকটা দেখে নাও যদি বসার কথা বলে তবেই বসবে না বললে বসবে না তারপর তোমাকে যদি বসার কথা বলে তবেই বসবে আর না বললে বসবে না হয়তো অনেকে এমন ছেলে আছে অনেক ছেলেকে প্রথমে বসতে বলবে না যাওয়া সত্ত্বেই দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করবে তারপর তাকে বসতে বলবে তো কোনো অবস্থাতে বিনা অনুমতিতে বসার চেষ্টা করবে না তারপর বসার কথা বললে অবশ্যই ধন্যবাদ জানাবে যখনই তোমাকে ডাব্লিউপি বোর্ডের একজন বসতে বলবে তো অবশ্যই ধন্যবাদ জানাবে এরপর যে গুরুত্বপূর্ণ একটা মেন টপিক যে চেষ্টা করবে এই টপিকটা দেখে নাও সমস্ত প্রশ্নের উত্তর স্মার্টলি দেওয়ার যে কোনো প্রশ্নের উত্তর স্মার্টলি যেমন কোনো নার্ভাস নে থাকে নার্ভাসনেস যেমন তোমার মধ্যে না থাকে এমন একটা প্রশ্ন করবে হয়তো তোমার মনে খুব ভয় থাকবে তো ভয় না নিয়ে স্মার্টভাবে উত্তর দেবে আর কোনো কারণে সেটা ওভার স্মার্ট যেমন না হয় আর তুমি আবার ওভার স্মার্টও দেখাবেন না যে আমি কোষে জানি আমি কোষে শিখে গেছি এটা খেয়াল রাখবে আর এই জায়গায় তোমাদের একটা কথা বলি আমাকে একটা ছেলে কালকে প্রশ্ন করেছিল যে স্যার আমি যখন প্রশ্নের উত্তর দেবো তখন ছজন যে বোর্ডের মেম্বার বসে থাকবে তো আমি প্রত্যেকের দিকে কি তাকাবো তো প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ তো তাকে আমি একটাই উত্তর দেব উত্তর দেবো যে না যে তোমাকে প্রশ্ন করবে ডাব্লিউটে তাই স্যার হোক ম্যাম হোক তার দিকে তুমি ফোকাস রেখে তুমি তোমার উত্তরটি দেবে যদি ডান দিক থেকে কুনে কেউ প্রশ্ন করে তো তার দিকে ভালবে যখন যে প্রশ্ন করবে তার দিকে তুমি ভালার চেষ্টা করবে অন্যদিকে কোনো ভালবে না বা অন্যদিকে কোনো ফোকাস রাখবে না আরেকটা প্রশ্ন তোমাদের এই জায়গায় আমি বলে দিই যে যখনই প্রবেশ করার পর অনেক ছেলে আছে সঙ্গে সঙ্গে প্রবেশ করার পর বলে যে ছজন স্যার আছে তাহলে ছজনকে গুড মর্নিং হয়তো ম্যামকে গুড মর্নিং ম্যাম গুড মর্নিং স্যার তো বলার কোনো প্রয়োজন নেই জাস্ট একবার গুড মর্নিং কিংবা গুড ইভিনিং বলবে তবুই শেষ হয়ে যাবে তো এতদূর বুঝতে পারলে এবার পরের টপিক দেখে নাও যেটুকু জিজ্ঞাসা করবে সেটুকু বলবে তার বাড়তি কোনোভাবেই বলবে না যেটুকু তোমাকে জিজ্ঞাসা করবে সেটুকুই বলবে তার বাড়তি কোনোভাবে বলবে না হয়তো তোমাকে প্রশ্ন করা হল যে তুমি তোমার নিজের সম্বন্ধে বলো আমি জাস্ট এই প্রশ্নটা বললাম তো নিজের সম্বন্ধে বলতে গিয়ে তুমি যে প্রাথমিক স্কুলে কত পেয়েছিলে প্রাথমিক স্কুলের পুরো ডিটেলস দিলে অত ডিটেলসে বলার দরকার নেই যেটুকু প্রয়োজন খুব সংক্ষেপে বলবে পাঁচ মিনিট ছ মিনিটের ব্যাপার এই জায়গায় তোমাকে জেনে নেবে যে তোমার কতটা অভিজ্ঞ আছে তুমি কতটা জ্ঞান নিয়ে এই প্রশ্নটা বলতে পারছো হয়তো তোমাকে সংবিধান থেকে প্রশ্ন করলো এবারে তুমি যে সংবিধানের পুরো ডিটেলস বললে তা নয় যেটুকু প্রয়োজন লাস্ট ইন্টারভিউ হয়ে গেলে অবশ্যই ধন্যবাদ জানিয়ে আস্তে আস্তে বেড়ে যাবে যেন কোনো আওয়াজ না আসে ইন্টারভিউ যখন তোমার পুরো কমপ্লিট ভাবে হয়ে যাবে তখন আস্তে আস্তে ধন্যবাদ বলে ধন্যবাদ স্যার ধন্য আস্তে আস্তে বেড়ে যাবে কোনো অবস্থাতে যেন কোনো আওয়াজ না আসে আর আরেকটা তোমাদের আমি বলি ইন্টারভিউ যখন দেওয়ার সময় যখন তুমি হলে গিয়ে বসবে বসার সময় কোনো অবস্থাতেই এদিক সেদিক তাকাবেন না হয়তো এমন একটা রুমের মধ্যে জিনিস আছে হয়তো একটা ভালো ঘড়ি দিয়ে দিয়েছে রুমের মধ্যে তো ঘড়িটার দিকে কোনো অবস্থায় তাকাবেন না সার যেদিকে বসবে সেদিকে তাকিয়ে গিয়ে উত্তর দেবে এরপর কোন কাজগুলি করবেন না এমন এমন রুমে গিয়ে কাজ আছে যে কাজগুলো তোমাদের নাম্বার কিন্তু অনেক কমিয়ে দেয় তো সেইগুলো দেখে না এক প্রবেশের সময় গম্ভীর মুখ কোনো অবস্থাতে তুমি যখন প্রবেশ করবে গম্ভীর অবস্থায় প্রবেশ করা চলবে না একটু হাসি মুখে তারপর গম গম করে আওয়াজ করে হেঁটে প্রবেশ করা এমন ছেলে আছে যে অনুমতি নিল গেটটা এতভাবে জোরে আওয়াজ করলো তারপর হট হট শব্দ করে যাই প্রবেশ করল কোন অবস্থাতে এটা চলবে না তিন নাম্বার ভয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট টপিক প্রত্যেকটা ছেলে এমন কোনো ছেলের নাই যে ইন্টারভিউ রুমে গিয়ে তার ভয় হবে না তাই যেমনই ছেলে তো কারো কম কারো বেশি তো তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট তোমরা প্রশ্ন যেমনই যা না জানো তো ভয়টা যেন তোমাদের কোন অবস্থাতে না থাকে ভয় যদি তোমাদের যত কম থাকবে তোমাদের ইন্টারভিউ কিন্তু তত ভালো হবে এই টপিকটা আমি তোমাদের বলে দিয়েছি যত ভয় কম থাকবে তত তোমাদের ইন্টারভিউ ভালো হবে আর নার্ভাসনেসটা কম থাকবে চার নাম্বার ও কারণে হাসি এমন কিছু ছেলে আছে যে এমন হয়তো প্রশ্ন করলো সে তার হাসি মুখ থেকে বেড়ে গেল তো এটা কোনো অবস্থাতে চলবে না পাঁচ নাম্বার রেগে যাওয়া খুব ইম্পর্ট্যান্ট টপিক তোমাকে হয়তো এমন কিছু প্রশ্ন করবে বোর্ড যে তুমি ক নম্বরে ছিলে হয়তো এমন কিছু টপিক তোমাকে প্রশ্ন করবে তুমি খুব রেগে যাবে তো এ রেগে যাওয়া কোনো অবস্থাতে চলবে না কেন রে যদি তোমাকে ভুল প্রশ্ন করে তাও রেগে যাওয়া চলবে না কারণ একটা পুলিশের তারা এটা দেখে যে কতটা শান্ত থাকছে কারণ পাবলিকের খেনে এমন কিছু ঘটনা ঘটে থাকে তোমাদের কোনো অবস্থাতে কিন্তু রাগা চলবে না তো সেই সম্পর্কে রাগ তোমাদের কোনো অবস্থাতে চলবে না তারপর দেখে না তর্কে জড়িয়ে যাওয়া খুব ইম্পর্ট্যান্ট টপিক হয়তো এমন কিছু প্রশ্ন আছে সেটা দুরকম ভাবে উত্তর হবে তো কোন অবস্থাতে তাদের সাথে তর্কে জড়িয়ে তুমি যাবে না এমন কিছু প্রশ্ন করবে যে তর্কাতর্কি হবে তো কোনো অবস্থাতে সারের সাথে তর্কে জড়িয়ে যাবে না তারা যদি ভুলেই বলে তো ভুলটাকে তোমাদের মেনে নিতে হবে তা কোনো সাথে তর্ক করা যাবে না কারণ এই তর্কের সাথে তোমাদের এটা বোঝায় চাইছি যে তোমাদের উচ্চপদস্থ অফিসার যদি তোমাদের কাছে কোনো ভুলও করে তো কোন অবস্থাতে রাগ দেখিয়ে তর্ক করবে না নেক্সট কোয়েশ্চেন দেখে নাও যে পা দোলানো বা হাত নাড়ো নাড়ানো এমন কিছু ছেলে আছে ইন্টারভিউ কমে গিয়ে যখন প্রশ্ন করবে হয়তো সেই ফাইলটার হাত ধরে এদিক সেদিক হাত নাচাবে পা লড়াবে তো এটা কোনো অবস্থাতে সম্ভব নয় আর আরাম করে কুঁজোয়ে বসা এমন কিছু ছেলে আছে গেল তারপর তোমাদের একটু আরাম করে ডেকে বসলো তো কোনো অবস্থাতে কুঁজো বসা চলবে না সোজা স্টেট হয়ে বসবে আর সোজা ফোকাস করবে তার দিকে যে সে কি বলছে তো গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমরা দেখতে পেলে তো এই নিয়মগুলো তোমরা যদি মেনে চলো তো তোমাদের মোটামুটি নয় প্লাস নাম্বার এমনিতেই হবে আর একটু ভালোভাবে তোমরা ইতিহাস থেকে তোমাদের বেস্ট সাবজেক্ট আসতে পারে ইতিহাস থেকে একটু ভালোভাবে জেনে নিও আর একটু সংবিধান থেকে সংবিধান থেকেও তোমরা একটু ভালোভাবে জেনে নিও তো এই নিয়মগুলো মেনে চললে অবশ্যই তোমাদের দশ প্লাস কোর হবে আর তোমাদের হবি সম্বন্ধে একটা জেনে যাবে হবি তোমাদের যদি ক্রিকেট হয় আমার ভিডিও ডিসক্রিপশানের নিচে লিঙ্ক দেওয়া আছে তো সেই ভিডিওটা অবশ্যই একটু দেখে যাবে আর পুলিশের ডিপার্টমেন্ট সম্পর্কে একটু দেখে যাবে তো এর বাইরে আর কিছু আসবে না তো বারো তারিখে যারা যারা ইন্টারভিউ দেবে তাদের প্রত্যেককেই থ্যাংকস তারা যেন ইন্টারভিউ ভালো হয় তো আজকের ভিডিও এতদূর পর্যন্ত ভাল ভালো লাগলে একটা অবশ্যই লাইক দেবে আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংকস ফর ওয়াচিং জয়ন্ত বন্ধু দেখাবে পরের ভিডিওতে তখন সুস্থ থাকো ভালো থাকো